আমরা যেন সবাই ভালো মানুষ হয়ে ভালো মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহর কসম, ফরজ ইবাদত গুলো করার পর, ইমানের পর ফরজ ইবাদত গুলো করার পর সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি কারোর সাথে শত্রুতা করবেন না, সে করুক আপনি করবেন না, আপনি তার কোনো ক্ষতি চাইবেন না। কেন ইসলাম গীবত নিষেধ করেছে? গীবত করা হালাল না হারাম? কেন ইসলাম হারাম করেছে বলেন? আপনার পেছনে আমি ওনার কাছে আপনার সমালোচনা করলাম, করলে কি হবে? যে বিষয়ে সমালোচনা করছে সত্য, আপনি আসলে চুরি করছেন, কিন্তু ওইটা আর কেউ জানে না, আমি এই সময় শুনে দিলাম যে ওই লোকটা চুরি করছে, এতে কি হবে? ওনার মনে আপনার প্রতি একটা ঘৃণা তৈরি হবে, এতে আস্তে আস্তে সমাজে মানুষের মধ্যে কি হবে? দূরত্ব তৈরি হবে। এই জন্য ইসলাম বলেছে, তুমি কারোর দোষ যদি দেখে থাকো তোমার বুকের ভিতরে হজম করে রাখো, কাউকে বলিও না। মানসা তারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখবে, প্রকাশ করবে না আল্লাহর জন্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাজার হাজার দোষ মানুষের সামনে প্রকাশ করলে সে লজ্জিত হয়ে যাবে। আল্লাহ কাছে ডেকে এনে রহমতের চাদরের ভিতরে এনে বলবেন, এই অমুক কাজ করস নাই, অমুক কুকাম করস নাই, অমুকগুলো করস নাই, কেউ জানে না, আমি তো জানি, তোর আমলনামা লেখা আছে। বলবে, আল্লাহ সব করছি, অস্বীকার করার উপায় নেই। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোর এগুলোকে আমি ঢেকে রাখছিলাম, আজকেও সেগুলোকে ঢাকে রাখলাম, সবগুলো ডিলিট করে দিলাম। এই পুরস্কার পাইতে হলে দুনিয়াতে মানুষের দোষ ঢাকার গুণ নিজের ভিতরে পয়দা করতে হবে। কোন মুসলমান ভাইয়ের আয়েব তালাশ করা যাবে না, দোষ তালাশ করা যাবে না, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। একটা সুন্দর সমাজ গড়ার জন্য গোটা সমাজকে আপনি সংশোধন করতে পারবেন না, আপনি তওবা করেন, আপনি কারোর পেছনে সমালোচনা করবেন না, খোঁজাখুঁজি করে কারোর দোষ আবিষ্কার করবেন না, কোনো প্রকার গ্রুপিং এ কাউকে শত্রু মনে করবেন না, সবাই আমার মুসলিম ভাই, এই উদারতা নিয়ে চলবেন। তবে হ্যাঁ, অনুসরণ করার ক্ষেত্রে অবশ্যই সত্য এবং সঠিকের উপরে থাকবেন, কোরআন এবং হাদিসের উপরে থাকবেন, সেটার উপরে প্রতিষ্ঠিত থেকে যারা বিপদগামী আছে, ভুল পথে আছে, তাদের জন্য দোয়া করবেন, আন্তরিকতা রাখবেন, দয়া মায়া রাখবেন, কাউকে প্রতিপক্ষ বা শত্রু বানাবেন না। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। এই হাদিস আল্লাহর জমিনে সবচেয়ে অসহায় হয়ে গেছে, এই হাদিস আমল এটার দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে, মুসলমানরা আমরা মুখে আওড়ায় কিন্তু আমল করি না। চেষ্টা করা যাবে কি জানি ইনশাআল্লাহ, পরিবার, সমাজ, দেশ, গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হবে যদি এই হাদিসের উপর আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে হিংসাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা ক্লিনিং অপারেশন চালাবেন মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের অন্তর থেকে গিল গিল একে অন্যের বিরুদ্ধে যে শত্রুতা হিংসা, এটা অন্তর থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিন, তারপরে সে জান্নাতে যাবে। আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসি, কারোর প্রতি কোনো শত্রুতা থাকে, বিদ্বেষ থাকে, হিংসা থাকে, ছোট শিশুর কোনো নবজাতক শিশুর কোনো শত্রু থাকে? থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার বহু সন্তান আছে, একজন ম্যাজিস্ট্রেট, আরেকজন অমুক, আরেকজন তমুক, বহু সন্তান বহুত বড় বড় পদে আছে, অনেক সম্পদ দুনিয়াতে করছো, কিয়ামতের দিন এগুলোর কোনোটা কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে একটা মন নিয়ে যাবে, কি মন? যে মনটার ভিতরে কারো প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কারোর প্রতি নাই, ফ্রেশ একটা মন নিয়ে যে আল্লাহর কাছে যেতে পারবে, এই মনটা তাকে আখেরাতে মুক্তি এনে দিবে আল্লাহর কাছে। ফ্রেশ মন, ছোটবেলায় যেরকম একটা ফ্রেশ মন নিয়ে দুনিয়া থেকে আসছেন নবজাতক শিশু হয়ে, যাওয়ার সময় যদি এরকম একটা মন নিয়ে যেতে পারেন, কারোর প্রতি কোনো বিদ্বেষ না থাকে, আপনি জান্নাতি হবেন। এক ব্যক্তি হেঁটে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জান্নাতি লোক দেখতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। বলে যে, এই লোকটাকে দেখো, ওই যে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে, এই লোকটা জান্নাতি, রাসূল বলে দিছে এই লোকটা জান্নাতি। সাহাবীরা পাগল হয়ে গেছে, ওই লোকটার রহস্য আবিষ্কার করার জন্য, কি করে এই লোক যে জান্নাতি রাসূল বলে দিছে? তাকে মনিটর করা শুরু করলেন, তার আমল, তার কাজকাম। সাহাবীরা মনে করছে, এই লোক ওনার রাতে রাতে ঘুমায় না, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, শুধু দান সৎকার করে, শুধু ভালো কথা বলে, মনে হয় এই লোক এই কাজই করে সারাদিন, এই জন্য জান্নাতি বলছে রাসূল। এই জন্য তার আমলকে মনিটর করার জন্য সাহাবীরা খুব চেষ্টা করছে, কিন্তু তারা আবিষ্কার করতে পারলেন না যে বিশেষ কিছু করে। দেখলে আমাদের মতোই তো, মসজিদে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় চলে যায়, কাজকাম করে, সাধারণ মানুষ, বিশেষ কিছু তো নেই। তাহলে রাসূল এই লোকটা জান্নাতি বললো কাহিনী কি, বেশ কমটা কি? তখন সে লোকরা দর্শে সাহাবীরা যায়, বলছে, ভাই দোহায় লাগে, তুমি গোপনে কি কি করো একটু বলো ভাই, আমরা তো কিছু বাইর করতে পারলাম না, বলো। লোকটা হেসে দিছে, দিয়া বলছে, ভাই তোমরা যা করো তার চেয়ে একটা কাজও আমি অতিরিক্ত করি না, আমি তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি, তোমরা রোজা রাখো আমি রোজা রাখি,
অতিরিক্ত অনেক নফল আমল করি, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দান সদকা করি, নফল রোজা রাখি, আল্লাহর কসম এগুলো আমি করি না কিছু, তোমাদের মতোই নর্মাল আমি। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমি ক্ষণিকের জন্য একটু চিন্তা করি যে আমার আল্লাহর জমিনে কোনো শত্রু আছে কিনা, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ আছে কিনা। তো আমি চিন্তা করে দেখি যে না, আমার অন্তর সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, খালি, আমার শত্রুর তালিকায় কোনো মানুষ নাই। আমি সবাইকে ক্ষমা করে দেই, সবার প্রতি আন্তরিকতা রাখি, সবার কল্যাণ চাই, কারো ক্ষতি করতে চাই না, এই যে একটা পরিচ্ছন্ন অন্তর আছে আমার, এটা ছাড়া আমি আর বিশেষ কিছু দেখি না। তখন সাহাবীরা বুঝলেন এটাই হলো সেই গোপন রহস্য যা একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আনাই দিছে। আর আমরা লম্বা জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি, ইয়া বড় হুজুর সবই ঠিক আছে, কিন্তু গীবত, শেকায়ত, শত্রুতা, বিদ্বেষ, হিংসা, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দলীয়, ইসলামের নামে বিভিন্ন ভাবে আমরা করতেছি কি করতেছি না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে দুধের মতো পরিষ্কার করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করবেন, অন্তরের রোগগুলো মানুষ ধরতে পারে না, নেক্সট সুরতে শয়তানে সেগুলো ঢুকায় দেয়, এই রোগগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভাই ভাই হয়ে নামাজে যেরকম কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, আপনার শত্রুর সাথে আপনি কাতারে একসাথে দাঁড়াচ্ছেন, কাঁধে কাঁধ মিলে দাঁড়াচ্ছেন, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে তার বিরুদ্ধে সমালোচনা করতেছে, কারোর পক্ষে বলতেছি না, আমরাই করতেছি, আমরাই করতেছি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।